আমি শাহরুখ খান কই আছো, মুম্বাইর পরা। ও বাবা ক, কিয় আমার ফিল্মটো আপোনার অসমত রিলিজ হব নিদিয়ে নেকি? বাবা ৰাতি 2 বজাত যেন তই ফোন মাৰিছ। আচলতে দেখ, মই ঘটনাটো তোক খোলা খুলি কৈ আছো হা। হ্যাঁ আচলতে ৰাইজেহে প্ৰতিবাদ কৰি আছে এইবিলাক, আমিতো বাবা কৰা নাই। আরে ভাই, আপনি তো আমি আপনাদেরকে তো মুখ চিনি পায়, মই নাই বোম্বাইর বাবা, কিং। মই তোক চিনি নাপাওঁ বাবা, মই তোক চিনি নাপাওঁ। কি মুখ ফিলিম, চিনি কি কি, কোন শ্বাহরুখ খান? মই বোম্বাইর কিং শাহরুখ খান পঠান ফিল্ম বনাইছো। আপোনালোকর রাইজে যে অসমত মোর এই ব্যানার সেনার সব ফালি পেলাইছে, কিয় মোর ফিল্মটো রিলিজ হবলৈ নিদিয়ে নেকি আপোনার অসমত? হেমন্ত দা, বাবা চা, যদিন কোনোবা ব্যানার সেনার তোর জ্বলাইছে, এইটো আমার পুলিশ আছে, পুলিশে চাই আছে নিশ্চয়। চা, মই কিন্তু এইবিলাক নাজানো কোন শাহরুখ খান। মই মোর কিন্তু বাবার রাজনীতিকত ব্যস্ত আছো, রাইজর কাম করি আছো, ঠিক আছে? ঠিক আছে, আপুনি চাব আৰু মোৰ ফিল্মটো রিলিজ হবলৈ দিয়ক প্লিজ। এইটো আমাৰ ফিল্মটো ভাল ফিল্ম, মই বোম্বাইৰ শ্বাহৰুখ খান কৈ গোটেই মানুহে গোটেই কিমান তারিখ রিলিজ হব ফিল্মটো, কিমান তারিখত হব? এই জানুৱাৰীৰ 25 তাৰিখত রিলিজ হব, ও দুই কালি হাজাৰ হব রিলিজ, তেইছৰ মানে হয় 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 2025ৰ কালি জানুৱাৰীত 25 তাৰিখত রিলিজ হব। আৰু গোটেই গাঁৱৰ মানুহে চিনি পায় আমাক শ্বাহৰুখ খান বুলি ক'লে, যিকোনো গাঁৱত যদি সুধে তেনেহলে শাহরুখ খান বুলি খুদিলে মানুহে গম পায়। আমাক চিনে, বহুত মানুহে ঠিক চিনে। আছে বাবা, মই এতিয়া টোপনিত যাম, অলপ পিছত তোমাক ৰাতিপুৱা লাগিলে ফোন কৰিম দিয়া হা ঠিক বাবা, হা, আছে, আমার ফিল্মটো রিলিজ হবলৈ দিয়ক। অ'কে বাবা, অ'কে।